ইলেকট্রিক্যালের বিষয়বস্তু সম্পর্কে ভালোভাবে জানতে এবং বুঝতে হলে যে বিষয়গুলো সম্পর্কে জানা প্রয়োজন, সেগুলো একটি হচ্ছে চার্জ, যেটা আমরা ইতিমধ্যেই আলোচনা করে ফেলেছি, এটা পূর্বের ভিডিওতে আপনারা চাইলে অবশ্যই দেখে আসতে পারেন, এবং ইলেকট্রিক্যাল রিলেটেড ভিডিওগুলো অবশ্যই ধারাবাহিকভাবে দেখবেন। এতে করে আপনাদের জন্য পরবর্তী ভিডিওগুলো বুঝতে খুবই সুবিধা হবে। আশা করি সবাই ট্রিপলি অ্যাফেয়ার্স এর সাথেই থাকবেন। আজকে আমরা দেখব ইলেকট্রিক কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ কি। বিদ্যুৎ প্রবাহ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য টাইম রেট অফ চেঞ্জ অফ চার্জ, অর্থাৎ কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে চার্জ বা ইলেকট্রন প্রবাহিত হওয়ার হারকে বলে কারেন্ট। এই কারেন্টকে ছোট হাতের আই বা বড় হাতের আই দ্বারা প্রকাশ করা হয় এবং এই কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আমরা প্রথমে ধরে নিলাম এটা একটা পরিবাহী বা কন্ডাক্টর। এই পরিবাহীর দুই প্রান্তে একটা ব্যাটারি দ্বারা যদি আমরা সরবরাহ দিই বা সাপ্লাই দিই, তাহলে এই সার্কিটটি কমপ্লিট হবে এবং এর ভিতর দিয়ে একটি কারেন্ট প্রবাহিত হবে। আমরা জানি কোনো পরমাণুর শক্তি স্তরের সর্ববহিঃস্থ স্তরে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন থাকে, এবং পরিবাহী বা কন্ডাক্টর ম্যাটেরিয়ালের এই মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি থাকে। এটা যেহেতু একটা পরিবাহী, তাই এখানে স্বাভাবিকভাবেই খুব বেশি পরিমাণে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন থাকবে। আমরা জানি যে ইলেকট্রনের চার্জ হয় নেগেটিভ, এবং এদিকে যেহেতু ব্যাটারির পজিটিভ প্রান্ত অর্থাৎ পজিটিভ চার্জ, তাহলে এই পজিটিভ চার্জ এই কন্ডাক্টরের নেগেটিভ চার্জ অর্থাৎ ইলেকট্রনকে এদিকে আকর্ষণ করবে, এবং এই ইলেকট্রনগুলো এই ডিরেকশনে ফ্লো হওয়ার কারণে যে হোল সৃষ্টি হবে, এই নেগেটিভ চার্জ হোল দ্বারা আকর্ষিত হয়ে ইলেকট্রনগুলো এদিকে ফ্লো হবে। যেহেতু ইলেকট্রনগুলো এই ডিরেকশনে ফ্লো হবে, সেহেতু কারেন্টের ডিরেকশন হবে তার বিপরীত দিকে, অর্থাৎ ইলেকট্রন যেদিকে ফ্লো হবে কারেন্ট তার বিপরীত দিকে ফ্লো হবে। এখন আমরা দেখব কারেন্টের সমীকরণ বা কারেন্ট এবং চার্জের মধ্যে যে সম্পর্ক সেটা। আমরা আগে জেনেছি বা সংজ্ঞায় দেখেছি যে কারেন্ট হচ্ছে চার্জের পরিবর্তনের হার। যেহেতু পরিবর্তনের হার কথাটা বলা আছে, তাহলে অবশ্যই নির্দিষ্ট সময়ের সাপেক্ষে চার্জের পরিবর্তনকে বুঝাবে। সময়ের সাপেক্ষে চার্জের যে পরিবর্তন সেটাকে আমরা বলবো কারেন্ট। ডিফারেন্সিয়েশন দ্বারা পরিবর্তনের হারকে বোঝানো হয়। এখানে চার্জের একক হচ্ছে কুলম এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড, এটা হলো অ্যাম্পিয়ার। তাহলে আমরা বলতে পারবো 1 সেকেন্ডে যদি 1 কুলম চার্জ প্রবাহিত হয়, তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহ সেটাকে আমরা বলতে পারবো। আমরা জানি কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ দুই ধরনের, একটা হলো ডিরেক্ট কারেন্ট বা ডিসি, এবং আরেকটা হলো অল্টারনেটিং কারেন্ট বা এসি। ডিরেক্ট কারেন্ট বা ডিসি, এ ডিরেক্ট কারেন্ট ইজ এ কারেন্ট দ্যাট রিমেইনস কনস্ট্যান্ট উইথ টাইম। ডিরেক্ট কারেন্ট বলতে তাকে বোঝানো হয় যেটা সময়ের সাথে সাথে স্থির থাকে, অর্থাৎ যে কারেন্ট সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করে না তাকেই ডিরেক্ট কারেন্ট বলে। হরিজন্টাল এক্সিস বরাবর যদি সময়কে নির্দেশ করি এবং ভার্টিক্যাল এক্সিস বরাবর যদি কারেন্ট আই কে নির্দেশ করি, তাহলে আমরা দেখতে পাবো যে সময়ের পরিবর্তনের সাথে সাথে কারেন্টের কোনো পরিবর্তন হচ্ছে না, কারেন্ট স্থির অবস্থায় আছে। সময় যখন 1 সেকেন্ড তখনও কারেন্টের মান যেটা, সময় 2 সেকেন্ড তখনও কারেন্টের মান সেম, সময় যখন 3 সেকেন্ড তখনও কারেন্টের মান সেম, অর্থাৎ সময়ের সাথে সাথে কারেন্টের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এটাকে আমরা ডিরেক্ট কারেন্ট বলতে পারবো। এখন আমরা দেখব অল্টারনেটিং কারেন্ট বা এসি সম্পর্কে। অ্যান অল্টারনেটিং কারেন্ট ইজ আ কারেন্ট দ্যাট ভ্যারিজ সাইনোসয়েডালি উইথ টাইম, অর্থাৎ যে কারেন্টটা সময়ের সাথে সাথে স্থির থাকে না,
সাইনুসয়েডালি পরিবর্তন হয় বা ভ্যারি করে সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ যে কারেন্ট সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করে তাকে অল্টারনেটিং কারেন্ট বা এসি বলে। যেমন এই গ্রাফে এই অক্ষ বরাবর যদি আমরা সময়কে নির্দেশ করি এবং এই অক্ষ বরাবর বা উলম্ব অক্ষ বরাবর যদি আমরা কারেন্টকে নির্দেশ করি, তাহলে আমরা দেখতে পাবো যে সময়ের সাথে সাথে এই কারেন্টের মানেরও পরিবর্তন হচ্ছে। সময় যখন 1 সেকেন্ড তখন যে কারেন্টের মান, সময় যখন 2 সেকেন্ড তখন কারেন্টের মান ভিন্ন, আবার সময় যখন 3 সেকেন্ড তখনও কারেন্টের মান ভিন্ন, সময় 4 সেকেন্ডে এসে কারেন্টের মান আবার শূন্য। অর্থাৎ সময়ের সাথে সাথে কারেন্টের মান এখানে পরিবর্তন হচ্ছে। 1820 সালে ফ্রান্সের একজন গণিত এবং পদার্থবিদ আন্দ্রে ম্যারি অ্যাম্পিয়ার সর্বপ্রথম এই কারেন্ট পরিমাপ করার পদ্ধতি আবিষ্কার করেন এবং তার নাম অনুসারে কারেন্টের এককে অ্যাম্পিয়ার হিসাবে প্রকাশ করা হয়। এখন এখানে আমরা ধরে নিলাম যে এটা একটা কন্ডাক্টর এবং এই কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট এ থেকে বি প্রান্তের দিকে যাচ্ছে এবং এই কন্ডাক্টরে কারেন্টের ডিরেকশন হচ্ছে বি প্রান্ত থেকে এ এর দিকে। তাহলে এ থেকে বি এর দিকে যে কারেন্টটা যাচ্ছে এই ডিরেকশনটাকে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে অবশ্যই বি থেকে যে কারেন্টটা এ এর দিকে আসছে সেটাকে আমরা নেগেটিভ ধরব। এখানে মাইনাস দ্বারা শুধুমাত্র ডিরেকশনকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এই ডিরেকশনে যদি এটা পজিটিভ হয় তাহলে এর বিপরীত ডিরেকশনে এটা অবশ্যই নেগেটিভ হবে। তাহলে এখানে কারেন্ট আই এ থেকে বি এর দিকে কারেন্ট হচ্ছে যদি 5 অ্যাম্পিয়ার হয়, তাহলে আই এ বি, এখানে যেহেতু কারেন্ট বি থেকে এ এর দিকে যাচ্ছে তাহলে আই এ বি হবে -5 অ্যাম্পিয়ার। কারেন্ট ফ্লোর এই ডিরেকশনটাকে বলে পজিটিভ কারেন্ট ফ্লো এবং এই ডিরেকশনটাকে বলে নেগেটিভ কারেন্ট ফ্লো। কোনো কন্ডাক্টরের ভিতর দিয়ে এই কারেন্টকে ফ্লো করানোর জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে ভোল্টেজ। এই ভোল্টেজ নিয়ে আমরা পরের পর্বে আলোচনা করব। আশা করি সবাই ভোল্টেজ সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পাবেন। ইতিমধ্যে আমরা চার্জ এবং কারেন্ট সম্পর্কে জেনে ফেলেছি, আমরা এখন এই চার্জ এবং কারেন্ট রিলেটেড কিছু ম্যাথ দেখব। দ্য টোটাল চার্জ ইন্টারিং এ টার্মিনাল ইজ গিভেন বাই কিউ ইকুয়াল 5t sin 4πt মিলিকুলম। ক্যালকুলেট দ্য কারেন্ট অ্যাট টি ইকুয়াল 0.5 সেকেন্ড। অর্থাৎ কোনো একটি টার্মিনালের মধ্য দিয়ে যে চার্জটা প্রবাহিত হচ্ছে সেটা হলো 5t sin 4πt মিলিকুলম। তাহলে এর ভিতর দিয়ে আসলে 0.5 সেকেন্ডে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমাদের বের করতে হবে কারেন্ট, এবং কারেন্ট হচ্ছে চার্জের পরিবর্তনের হার। এখানে আমরা কারেন্টের এই ইকুয়েশনটা জানি, i = dq/dt, অর্থাৎ সময়ের সাপেক্ষে যদি চার্জকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কারেন্টের মান পাবো। এখানে কিউ এর মান আমাদের জানা আছে, চার্জের মান, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কারেন্টের মান আমরা বের করে ফেলতে পারবো। এখানে এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েশন করার জন্য আমাদের দুইটা টার্মে করতে হবে। এখানে 5 হচ্ছে কনস্ট্যান্ট, t কে আমরা u ধরে নিলাম এবং sin 4πt কে যদি আমরা v ধরে নি করি তাহলে এটাকে u v এর সূত্রের সাহায্যে ডিফারেন্সিয়েশন করতে হবে, এবং u v এর সূত্রটা হচ্ছে v ddx u + u ddx v। অর্থাৎ প্রথমে একবার v কে রেখে দিয়ে u কে ডিফারেন্সিয়েশন করব এবং পরে u কে রেখে দিয়ে v কে ডিফারেন্সিয়েশন করব। এখানে 5 হচ্ছে কনস্ট্যান্ট এবং এখানে v কে রেখে দিয়ে, অর্থাৎ sin 4πt কে রেখে দিয়ে u কে ডিফারেন্সিয়েশন, অর্থাৎ t কে যদি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে হয় 1। এবার দ্বিতীয় অংশের ক্ষেত্রে আমরা u কে রেখে দিব, এখানে 5 কনস্ট্যান্ট ছিল, 5 কনস্ট্যান্ট আছে, u t কে রেখে দিলাম এবং v কে যেহেতু ডিফারেন্সিয়েশন করব, v এখানে হচ্ছে sin 4πt। এখন সাইন কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos 4πt, সাইন থিটা কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos থিটা, কিন্তু যেহেতু এখানে থিটার মান হচ্ছে 4πt, তাহলে এই 4πt কে আরো একবার ডিফারেন্সিয়েশন করে এখানে গুণ আকারে লিখব। তাহলে 4πt কে যদি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়
তাহলে হয় 4π। এখানে 4 × 5 = 20 এবং পাইটি cos 4πt মিলিঅ্যাম্পিয়ার। যেহেতু আমরা মিলিকুলম চার্জ কে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে অবশ্যই কারেন্টের পরিমাণ মিলিঅ্যাম্পিয়ারে আসবে। এটা আমরা পেলাম কারেন্টের ইকুয়েশন। আমাদের বের করতে হবে 0.5 সেকেন্ডে কারেন্টের মান কত। তাহলে যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে আমরা যদি এই 0.5 বসাই, তাহলে ওই 0.5 সেকেন্ডে কারেন্টের মান কত সেটা আমরা পেয়ে যাব। তাহলে সবগুলো ইকুয়েশনে, তাহলে এই ইকুয়েশনের সব টি এর জায়গায় 0.5 বসালে এবং ক্যালকুলেশন করলে আমরা কারেন্টের মান পাবো 31.42 মিলিঅ্যাম্পিয়ার। এখন আমরা চার্জ রিলেটেড আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব। ডিটারমাইন দ্য টোটাল চার্জ এন্টারিং এ টার্মিনাল বিটুইন 1 সেকেন্ড এন্ড 2 সেকেন্ড ইফ দ্য কারেন্ট পাসিং থ্রু দ্য টার্মিনাল ইজ I ইকুয়াল 3t² - t অ্যাম্পিয়ার। অর্থাৎ কোন টার্মিনালের মধ্য দিয়ে যদি 3t² - t পরিমাণ কারেন্ট ফ্লো হয়, তাহলে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড অর্থাৎ এতটুকু সময়ের ভিতরে কি পরিমাণ চার্জ আসলে প্রবাহিত হচ্ছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি কারেন্টকে সময়ের সাপেক্ষে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ইন্টিগ্রেশন করলে চার্জের পরিমাণটা আমরা পেয়ে যাব। এখানে কারেন্টের মান দেওয়া আছে 3t² - t, অর্থাৎ এই কারেন্টের মানটাকে যদি আমরা সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যে, তাহলে আমরা চার্জের মানটা পেয়ে যাব। x^n কে ইন্টিগ্রেশন করলে তার ফর্মুলাটা এমন হয়, x^n+1/n+1 টা নিচে ভাগাকারে হবে। এখানে 3 এর পরিবর্তে এই 3 থাকলো, t² কে ইন্টিগ্রেশন করলে হয় t^n+1, অর্থাৎ n এর মান এখানে 2, তাহলে 2 + 1/2 + 1 মাইনাস, এখন t কে ইন্টিগ্রেশন করব। এখানে t এর পাওয়ার কিছু নেই, মানে t এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এখানে t^n+1 অর্থাৎ 1 + 1/1 + 1, এটাকে 1 থেকে 2 সেকেন্ড সময়ের মধ্যে ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে নিচে 2 + 1 অর্থাৎ 3, এই 3 আর এই 3 কাটা যায়, শুধুমাত্র থাকে t^3/t³ মাইনাস, এখানে থাকে t^2 অর্থাৎ t²/2। এখানে t এর ভ্যালু হিসাবে প্রথমে যদি আমরা আপার লিমিটটা বসাই, তাহলে আমরা পাই 2³ অর্থাৎ 8। এখানে যদি t এর মান 2 বসাই, তাহলে 4 4/2, এখানে থাকে 2, সূত্রের মাইনাস। এরপরে t এর ভ্যালু যদি আমরা লোয়ার লিমিট বসাই অর্থাৎ 1 বসাই, তাহলে আমরা পাই 1 - 1/2। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো চার্জের মান হচ্ছে 5.5 কুলম্ব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য এবং ট্রিপলি অ্যাফেয়ার্স এর সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।